Yo 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 guys, so আজকে আমরা যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দেসি হার্লে ডেভিডসন। সো এটা হচ্ছে বাজাজের তরফ থেকে একটা গাড়ি যেটা হার্লে ডেভিডসন, আর যেটা সবাই চেনে। তো অলরেডি থাম্বনেল আর ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা বুঝে গেছো কি গাড়ি। সো তার আগে কিন্তু ইন্ট্রোটাও জরুরি, আর ইন্ট্রোটা দেখার পরে দেখে নাও কিছু সিনেম্যাটিক শটস। কুল আর জে অন হুইলস এর ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করুন, আর ক্লিক করার পরে অল এ ক্লিক করুন। রাইট, আমরা আছি বাজাজ অ্যাভেঞ্জার 220 ক্রুজের সামনে। মার্কেটে এর তিনটে ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 180, একটা হচ্ছে 150, আর একটা হচ্ছে এই মডেল যেটা হচ্ছে 220 ক্রুজ। সো সবার আগে এই ভেরিয়েন্টটা লঞ্চ করেছিল বাজাজ, আর নাম দিয়েছিল তার অ্যাভেঞ্জার, যেটা অনেকটা দেশি হার্লে ডেভিডসনের মতো। এই গাড়িটার কম্পিটিটার যদি আমি বলি তো কম্পিটিটার অ্যাজ সাচ করো নেই, কারণ যেই সব গাড়ি আছে সেই সব গাড়ির প্রাইস অনেক বেশি। নট 17 ইঞ্চের হুইল, এর যে 180 আর 150 ভেরিয়েন্ট আছে সেটাতে কিন্তু অ্যালয় হুইল আসে, বাট এটাতে কিন্তু অ্যালয়ের কোনো অপশন নেই। আর এখানে আছে ডিক্স, কোনো রকম এই ভেরিয়েন্টে এবিএস আসে না, এটা 2016 ভেরিয়েন্ট। এখানে আছে হচ্ছে এর রেডিয়েটার, রেডিয়েটার মধ্যে একটা কিন্তু প্লাস্টিক ক্রোম, এটা কিন্তু স্টিল না, এটা একটা প্লাস্টিক ক্রোমের ইউজ করা হয়েছে। এখানে আছে হর্ন, এখানে আছে এর লেগ গার্ড, আর নিচে আছে এর ইঞ্জিন গার্ড, মাইট বি এটা আফটার মার্কেট ফিট। এটা হচ্ছে এর গোল হেডল্যাম্প, এখানে অনেকে ডিআরএল অনেকে প্রজেক্টার এখানে ইউজ করে, বাট এর পরের ভেরিয়েন্টগুলোতে কিন্তু এগুলো কম্পালসারি। এখানে আছে হচ্ছে দুটো রিয়ার ভিউ মিরর, আর এই দুটোও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্লাস্টিকের। এখানে আছে অ্যাভেঞ্জার ব্যাজিং, এখানে আছে 220 ক্রুজের ব্যাজিং, আর এখানে বাজাজ DTS-i পাওয়ার ইঞ্জিনের ব্যাজিং। এটা সিমিলার সেম ইঞ্জিন প্রায় অলমোস্ট পালসার 220-তে যে ইঞ্জিন আছে। আর এই হলো এর মিটার কনসোল, এটা হচ্ছে এখানকার স্পিডোমিটার, এখানে শো করবে কিলোমিটার, এখানে বাজাজের লোগো, এখানে ট্রিপ সেট রিসেট, এখানে অ্যাভেঞ্জার লোগো, আর এখানে কন্ট্রোল, কন্ট্রোলের মধ্যে এখানে পাসিং লাইট, আপার ডিপার ইন্ডিকেটর, হর্ন, আর এখানে ইঞ্জিন কিল সুইচ। যেহেতু এটা BS3 গাড়ি তো সেহেতু এটা ইঞ্জিন কিল সুইচ, আর হেডলাইটের যে অ্যাডজাস্টার সেটাও আছে, আর এখানে সেলফ। সো এখানে ওপেন হবে ফিউল, ফিউল ট্যাঙ্ক যথেষ্ট পরিমাণ মাস্কুলার, যথেষ্ট পরিমাণ হ্যাভি, আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এই গাড়ির আমার সবথেকে একটা ভালো জিনিস লাগে সেটা হচ্ছে এর ব্যাক রেস্ট। সো ব্যাক রেস্টটা কিন্তু এর একটা ক্লাস, আর পিছনে যে বসে থাকবে তার কিন্তু মজা। আর সিটিং পোস্টার যদি আমি বলি, সো এনাফ সিটিং পোস্টার আছে এখান থেকে এতটুকু ঠিক ড্রাইভার যে রাইডার আর কি তার সিটিং পোস্টার, আর এতটা প্যাসেঞ্জারের সিটিং পোস্টার। সো দুজন খুব কমফোর্টেবলি এই গাড়িতে কিন্তু ট্যুরিং করা যেতে পারে। আর যদি আমি বলি কন্ট্রোল, সো কন্ট্রোল এই গাড়ি যথেষ্ট পরিমাণ ভালো আছে, কন্ট্রোল নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে এর গিয়ার লিভার আর কি গিয়ার শিফটার, এটা একটু অন্য গাড়ির থেকে একটু ডিফারেন্ট, যখন আপনি অন্য গাড়ি চালিয়ে যখন এটা চালাবেন তখন এটা কিন্তু আপনার একটা ডিফারেন্ট ফিল হবে। আর এটা হলো এর কানেক্টার, গিয়ার লিভার কানেক্টার। সো এখান থেকে বেসিক্যালি যখন আমরা গিয়ার শিফট করি তো এটার থেকে ইঞ্জিনে ক্র্যাঙ্ক করে কিন্তু গিয়ার পুল হয়। সো এটাতে ডাবল স্ট্যান্ড আসে, আর এই হলো এর সাইড স্ট্যান্ড। সাইড স্ট্যান্ড যদি আমি বলি, সাইড স্ট্যান্ডেরও কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে। সো সাইড থেকে কিছুটা গাড়িটার লুকস এরকম, যথেষ্ট বড় গাড়ি, যথেষ্ট হেভি সাইজের গাড়ি। আর যদি ঠিক পেছনে দেখি, সো পেছনে অ্যাজ কিছু নেই, একটা নর্মাল টেল ল্যাম্প, এখানে অ্যাভেঞ্জার ব্যাজিং, আর দুটো ইন্ডিকেটর, আর পাশে একটা আফটার মার্কেট বাস্কেট। এটা অ্যাভেঞ্জারে আসে না, আর এটাতে অ্যাভেঞ্জারের লুকস খুব খারাপ হয়ে যায়, আমি বলবো যাতে এই বাস্কেট কেউ না লাগায়। আর হচ্ছে এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে কিন্তু আরেকটা, এটা আফটার মার্কেট, আপনারা লাগিয়ে নিতে পারেন যদি তিনজন কেউ কখনো আপনার গাড়িতে বসে, যেটা ইল্লিগাল। আমি চাই যাতে কখনো কেউ ট্রিপলিং না করে, কিন্তু যদি বসে তাহলে কিন্তু এটা কিন্তু আপনার সাইলেন্সারটাকে প্রোটেক্ট করবে। এইদিকে ব্রেকের সিস্টেমটা ঠিক এরকমই আছে, ব্রেকে তো অ্যাজ সাচ কোনো রকম কোনো মানে ফাংশন নেই, কারণ পিছনে এটা নর্মাল ড্রাম ব্রেক আসে,
ডিস ব্রেক আসে না, সো এইদিকে আছে পেট্রোল ওভারফ্লো, সো আমি গেস দেখতে পাচ্ছি, আর এখানে আছে ইগনিশন, সো ইগনিশনটা একটু ডিফারেন্ট জায়গায় আমার মনে হয়, সেটা ভালো, কিন্তু এটা হ্যান্ডেল লকের সময় একটু প্রবলেম আছে। আর নেগেটিভ আর পজিটিভ সাইডস তো প্রত্যেকটা বাইকেই থাকে, সেরকম এই বাইকটাতেও আছে। সো কিছু লোকের এটা খুব পছন্দ, কিছু লোকের এটা খুব অপছন্দ থেকে বেন। আমি জানি যে এটা অনেক পুরনো গাড়ি, মার্কেটের প্রচুর ভিডিও আছে, কিন্তু এই গাড়িটা অলমোস্ট ক্লোজ টু 30,000 কিলোমিটারের মতো চলেছে। সো অ্যাকর্ডিং টু 30,000 কিলোমিটার চলা গাড়ির আমি একটা ওপেন রিভিউ চাই দিতে। সো গাড়িটাকে আগে স্টার্ট করে নেওয়া যাক। সো যেরকমটা আমি বললাম যে এটা প্রায় পালসার 220 মতোই সেম বা সিমিলার ইঞ্জিন, ঠিক এক্সাক্ট সেম কিনা সেটা আমি জানি না। সো লেটস অন ইট। সো এই হলো DTS-i পাওয়ার্ড 220 ইঞ্জিন। সো গাড়িটা একটু ঠান্ডা, আর বাজাজ গাড়ি ঠান্ডা হলে একটু প্রবলেম হয়। সো আওয়াজ ঠিক যেরকম বাজাজের গাড়ি আছে, অন করলে ঠিক কন্ট্রোল এরকম দেখায়। এখানে নিউট্রাল, আর এখানে ইন্ডিকেটর, এখানে ব্যাটারি, আর এখানে কিন্তু ইঞ্জিন চেক বা একটা অ্যাডিশনাল কোনো ফিচার্স দেখায়। সো যখন আমি রেভ করবো তখন কিন্তু ব্যাটারিটা চলে যাচ্ছে। এই হোক, আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে একটা ডিসলাইক করে জানান। সো ততক্ষণ পর্যন্ত সেফ থাকুন, সেফ চলুন, হেলমেট পরুন, সিট বেল্ট পরুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।